এফ এ কাপ ইংল্যান্ডের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের একটি। এটিকে ফুটবল বিশ্বে একটি সম্মানজনক ট্রফি হিসেবে বিবেচনা করা হয়। আগামী 3রা জুন 2022-23 মৌসুমের এফ এ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। আজকে আমরা এফ এ কাপ ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করব। ম্যানচেস্টার ইউনাইটেড পুরো মৌসুম জুড়ে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে মৌসুমের শুরুতেই বেশ কিছু ম্যাচে বড় পরাজয় ঘটলে অনেকটাই বিপদে পড়ে যায় দলটি। এর মধ্যে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কোচ এরিক টেন হাগের দ্বন্দ্ব পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। এরপর জানুয়ারি মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ত্যাগ করলে হঠাৎ করেই দলে ফর্মের ঊর্ধ্বগতি দেখা যায়। একের পর এক ম্যাচ জয় করতে থাকে এবং কারাবাও কাপও জিতে নেয়। যদিও প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে সে ফর্ম ধরে রাখতে পারেনি তারা, এরপরেও তৃতীয় হয়ে লিগ শেষ করেছে। সে তুলনায় ম্যানচেস্টার সিটি রয়েছে দুর্দান্ত ফর্মে। তাদেরকে আটকানো যে কোনো দলের জন্যই অত্যন্ত কঠিনই বলা যায়। তবে মৌসুমের শুরুর দিকে তারা অনেকটা অস্বস্তি নিয়েই শুরু করেছিল। এক পর্যায়ে শীর্ষ দল আর্সেনালের থেকে 8 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছিল প্রিমিয়ার লিগে, কিন্তু শেষের দিকে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করে আর্সেনালকে পিছনে ফেলে এগিয়ে যায় সিটিজেনরা। শেষ পর্যন্ত 2 ম্যাচ হাতে রেখেই জিতে নেয় প্রিমিয়ার লিগ ট্রফি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে যেভাবে উড়িয়ে দিয়েছে তাতে বিস্মিত হয়েছে পুরো ফুটবল বিশ্ব। মনে করা হচ্ছে তারাই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবল দল। এফ এ কাপ ফাইনাল জিতে তারা সেটি প্রমাণ করতে চায় আবারও। এফ এ কাপ ফাইনালে আসার পথে ম্যানচেস্টার সিটি সরাসরি খেলেছে তৃতীয় রাউন্ডে। সেখানে চেলসিকে 4-0 পরাজিত করে পরের রাউন্ডে আর্সেনালের মুখোমুখি হয় তারা। গার্নার্সদের 1-0 পরাজিত করার পর পঞ্চম রাউন্ডে ব্রিস্টল সিটিকে 3-0 হারায় সিটিজেনরা। কোয়ার্টার ফাইনালে বার্নলিকে 6-0 এবং সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে 3-0 হারিয়ে ফাইনালে উঠে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তৃতীয় রাউন্ডে এভারটনকে 3-1 হারানোর পর চতুর্থ রাউন্ডেও একই ব্যবধানে হারায় রিডিং এফসিকে। পঞ্চম রাউন্ড ও কোয়ার্টার ফাইনালেও 3-1 ব্যবধানেই জয়লাভ করে রেড ডেভিলসরা। সেমিফাইনালে ব্রাইটনের মুখোমুখি হয় ইউনাইটেড এবং নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। ট্রাইবেকারে 7-6 জিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফর্মের দিক থেকে 2 মেরুতে অবস্থান করলেও ম্যানচেস্টার ইউনাইটেড যে তাদের নগর প্রতিদ্বন্দ্বীকে সহজে ছেড়ে দিবে না তা বলে দিয়েছে কোচ এরিক টেন হাগ। তিনি বলেন, আমরা আমাদের সবকিছু দিয়ে দেব এবং যখন আমি বলেছি সবকিছু তার মানে সবকিছুই। সমর্থকরা আমাদের উপর ভরসা রাখতে পারে, আমরা তাদের ট্রফিটি উপহার দিতে চাই। তবে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর সিটিজেনরাও যে প্রস্তুত তা জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। তার ভাষ্য মতে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হলে আমাদের নিখুঁত খেলা খেলতে হবে, আমরা নিখুঁত খেলতে প্রস্তুত। এ মৌসুমে ম্যানচেস্টার সিটি অক্টোবরের 2 তারিখে প্রথম মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। সে ম্যাচে সিটিজেনরা 6-3 বিধ্বস্ত করে রেড ডেভিলদের। দ্বিতীয়বার তারা মুখোমুখি হয় 14 জানুয়ারি। সে ম্যাচটিতে এরিক টেন হাগের শিষ্যরা 2-1 হারিয়ে দেয় পেপ গার্দিওলার শিষ্যদের। দুইটি দল মোট 165 ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। সেখানে 65 ম্যাচ জিতে এগিয়ে রয়েছে রেড ডেভিলরা। 52 ম্যাচ জিতেছে সিটিজেনরা এবং 48 ম্যাচ ড্র হয়েছে। আর এফ এ কাপে 2 বার মুখোমুখি হয়ে 2 দলই 1টি করে ম্যাচ জিতেছে। আগামী 3রা জুন ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে এফ এ কাপ ফাইনালে কে শেষ হাসি হাসবে, ম্যানচেস্টার ইউনাইটেড নাকি ম্যানচেস্টার সিটি? আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এমন আরও ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।